আসসালামু আলাইকুম দর্শক বিন্দু, এমন একটা ভিডিও নিয়ে আসলাম থাম্বনেল ও টাইটেল দেখে অবশ্যই বুঝতেই পেরেছেন, যার দৈনিক আয় 10,000 টাকা, ছোটোখাটো মাল বিক্রি করে দৈনিক আয় করে 10,000 টাকা। তো কিছু কথাবার্তা বলবো তার মাল সম্পর্কে এবং কি কি বিক্রি করে সবগুলান দেখাবো। এখানে ছোট বাচ্চাদেরই খেলনা, তারপর গাড়ি, পেলেন, এরকম মানে কসমেটিক বা আরও ছোটোখাটো জিনিস, সে এগুলান মেলায় মেলায় বিক্রি করে, বা ছোটোখাটো কোনো অনুষ্ঠান হলে ওইখানে সে এরকম দোকান বসায়, মাহফিল বা কোনো অনুষ্ঠান বা মেলা এরকম জায়গায় তারা এরকম অনেক হাজার হাজার মানুষ দোকানপাট বসে। তো তার দোকান সম্পর্কে আমরা কিছু কথা বলবো। এখানে দেখুন অনেক কিছু বাচ্চাদের খেলনাপাতি আছে। তো আমরা এটা মেলায়, দোকানটা বসেছে মেলায়, আমরাও আসছি মেলায় ঘুরতে। তো আমি চিন্তা করলাম তার দোকান নিয়ে একটা ভিডিও বানাই। তো এখানে অনেক সুন্দর সুন্দর মালামাল আছে দেখতে পারলাম, হ্যাঁ কসমেটিকও আছে, তারপর বাচ্চাদের জন্য যাবতীয় খেলাধুলার যত ছোটোখাটো জিনিসপত্র আছে সবগুলান আছে। তো ভিডিওতে আমি আপনাদেরকে আস্তে আস্তে সবগুলান দেখাবো, তার সম্পর্কে বললামই, কিছু কথাবার্তা বলবো যে দৈনিক 10,000 টাকায় এই যে 100 টাকা 200 টাকা এক একটা খেলনার দাম, আর এখনকার যে ডিজিটাল যুগ, ডিজিটাল দেশ, সব কিছুর দাম বেশি, আমার কাছে এইটার দাম বেশি, তার কাছে ওইটার দাম বেশি, এরকমই হলো আমাদের এখনকার যুগটা হয়ে গেছে। তো অনেক সুন্দর সুন্দর মালামাল আছে, অনেক ভালো ভালো মালামাল, আপনারা দেখতেই থাকুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটা কীরকম হলো আমার কমেন্ট বক্সে এসে বলে যাবেন, আর অবশ্যই একটা লাইক দিবেন। এখানে দেখুন আরও থালা বাসন আছে, তারপর চামচ আছে, বা অনেক কিছুই আছে, সব কিছু বলা যায় না, দেখানোই হয় বেশি, বলাই আসে না, দেখাইতে আসে। তো দেখুন আরও ছোটো স্টিলের মালামাল আছে, এই যে সবগুলান কিন্তু বাচ্চাদের খেলনা, মানে মেলায় দোকানপাটটা বেশি বসে। সাধারণত আজকে আমাদের এখানেই মেলা, গাজীপুরা চৌরাস্তা। তো এরকম হাজারো হাজার দোকান পেয়ে যাবেন আপনারা। তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা 300 টাকা 500 টাকা এরকম মাল, ফুটবল আছে, তারপরে যে বাচ্চাদের যত যাবতীয় খেলনা বা হাঁড়ি পাতিল, ছোটোখাটো জিনিস বা ছোটোখাটো কসমেটিক এগুলো সব আছে। তারপর তার আশ্চর্য একটা বিষয়, 10,000 টাকা ইনকাম তার প্রতিদিন, প্রতিদিন আর 10,000 টাকা ইনকাম হবে এরকম যে সময় মেলায় তার এই ছোটোখাটো একটা দোকান বসাবে। সে কিন্তু এখানে একলাই, তারপর পুতুল আছে, টেডি পুতুল। তো দেখুন আর অবশ্যই এনজয় করবেন আপনারা। আমার ভিডিও এরকম না, আমার রোলসটা হলো ফার্নিচার এবং ইলেকট্রনিকের, মানে ফ্রিজ এবং খাট এরকম বিষয় বানাই। তো আমার রেগুলার চালানোর জন্য আমি সব কিছু ভিডিও আপলোড করি। তো আপনাদের যার যে এরকম ইচ্ছে সে সেই রকম ভিডিওটা দেখবেন। এখানে বাচ্চাদের জন্য ট্রেন আছে, পিস্তল আছে, কার্ড আছে, তারপর পুতুল আছে, দূরবীন আছে, গিটার আছে, আরও অনেক কিছু আছে, যাবতীয় মালামাল আছে, ছোটোখাটো যত মালামাল, লেদার লাইট আছে, তারপর সুইচ গিয়ারও এখানে পাওয়া যায়। সাধারণত এইসব ছোটোখাটো দোকানে যারা মেলায় বসে তাদের কাছে সুইচ গিয়ার পাওয়া যায়, তারপর গ্যাস লাইট পাওয়া যায়, মানে বিভিন্ন ডিজাইনের গ্যাস লাইট, পিস্তল আকারের, তারপর অনেক এরকম অনেক মডেলের, তারপর এখানে অনেক ডিজাইনের আপনার গান আছে দেখুন, নিউ মডেলের, আমরা যেগুলো নিয়ে খেলা করি।